আসসালামু আলাইকুম। ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার একদিন পার হয়ে গেছে। ছাত্রলীগকে নিষিদ্ধ করায় চিন্তায় পড়ে গেছে বিএনপি। বিএনপির সিনিয়র নেতা গয়েশ্বর রায় তিনি এক বিবৃতিতে বলেছেন যে এই যে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলো, আমরা কেউ কিছু বললাম না। আগে গিয়ে যদি কোনোদিন ছাত্র দলকে নিষিদ্ধ করা হয় তাহলে কি হবে? এখন তার এই ভয়টা যথার্থ, কথা সত্য। তিনি যে ভয়টা করছেন যে যুগ যুগ ধরে যেই দলই ক্ষমতায় আসুক না কেন, সেই দলই অন্যায়ভাবে ত্রাস গ্রাস শাসন শোষণ নিপীড়ন নির্যাতন ঘুষ দুর্নীতি সবই করে আসতেছে। এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা শক্তিশালী বাহিনী হইল তার ছাত্র বাহিনী। আপনারা তো ছাত্রদের পাওয়ার তো দেখছেন, সারা বাংলাদেশ অফ করে দিতে পারে, দেশের সর্ববয় ক্ষমতার অধিকারী যে তাকে গদি থেকে নামিয়ে ফেলতে পারে, এমন কোনো কাজ নাই ছাত্ররা করতে পারে না যদি তারা একত্রিত হয়। তবে সেটা যৌক্তিক হইতে হবে, লিগ্যাল হইতে হবে, অযৌক্তিক কোনো বিষয় না। অযৌক্তিক অকারণে অহেতুক কোনো দাবি কোনো ছাত্ররা সাধারণত এর আগে করেও নাই। এ পর্যন্ত যে কয়টা ছাত্র আন্দোলন হয়েছে সবগুলো যৌক্তিক দাবি নিয়েই ছাত্র আন্দোলন হয়েছে। এখন ছাত্রলীগ গত 15 বছর এই অভিজিৎ হত্যা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ে এ পর্যন্ত শুধুমাত্র খোদ বিশ্ববিদ্যালয়ে 24টা হত্যা করছে। ছাত্রলীগ মানে আওয়ামী লীগের সবচাইতে শক্তিশালী বাহিনী ছিল ছাত্রলীগ। তারা যদিও পুলিশের উপরে ভর করে, পুলিশ বাহিনী দিয়ে তারা যথেচ্ছ অন্যায় করাইছে। তারপরে র্যাব বা আর্মি তো আছেই, আর্মিকে দিয়ে তারা ততটা করাইতে পারে নাই যতটা পারছে পুলিশকে দিয়ে। তো এই আর্মি পুলিশ মিডিয়ার এদের সঙ্গে আরো একটা দল আরো একটা ফোর্স যুক্ত হয়েছিল, সে হচ্ছে হেলমেট বাহিনী। অর্থাৎ ওই হেলমেট পইরা তারা সাধারণ মানুষের, সাধারণ মানুষ বলতে যারাই এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে কথা বলতো তাদের বিরুদ্ধে যে অ্যাটাক, হেলমেট এই কারণে পড়তো কারণ এখন তো ভাই যুগ আগায় গেছে, যেখানে সেখানে সিসিটিভি ক্যামেরাম্যান টেলিভিশন চ্যানেল, যার হাতে মোবাইল আছে সেই সাংবাদিক। সো কখন কে কোত্থেকে ছবি তুলে ফেলে, ভিডিও করে ফেলে আর সে চিহ্নিত হয়ে যায়। এই কারণে এই ছাত্রলীগের পোলাপান হেলমেট পইরা এই কাজগুলো করত, ধর পাকড় মার খুন ভূম টর্চার। এক একজন ছাত্রলীগ নেতার বা এক একজন ছাত্রলীগ নেতার অফিসের এক একটা টর্চার সেল থাকত, এরকমও খবর পাওয়া যায়। তারপরে আয়নাঘর গুম টুম এগুলো তো আপনারা জানেনই। এই যে ছাত্রলীগের আজকের এই পরিণতি, এই পরিণতিতে কার দায় সবচাইতে বেশি বলে আপনি মনে করেন? আমার তো মনে হয় এই কাউয়া কাদেরের দায়, কাউয়া কাদের বলাতে আবার আমার উপরে খেপে যাবে অনেকেই। যাই হোক, তাকে কাউয়া কাদের ছাড়া কিছু আমি বলতে পারছি না, কারণ এই ছাত্রলীগের ধ্বংস করছে সে এবং আওয়ামী লীগকে ধ্বংস করছে সে। তার উজগব আজগুবি এবং ওই যে কয় না যে বুড়া হয়ে গেলে মানুষের মাথার ঠিক থাকে না, এই লোকটার আসলে মাথার ঠিক ছিল না। সে উদ্ভট উদ্ভট কথা বলতো, উদ্ভট উদ্ভট কাজ করত। এবং এই যে তার যে মাথা ঠিক ছিল না, তাও যে আওয়ামী লীগ তাকে প্রশ্রয় দিয়েছে, এবং সে যদি এই কাউয়া কাদের সহ আর 4-5 জন নেতাকে যদি শেখ হাসিনা আওয়ামী লীগ থেকে বের করে দিত বা ওএসডি করে দিত বা বসায় দিত, যেমন তুফাইল সাহেবকে বসায় দিছে, রাজ্জাক সাহেবকে বসায় দিছিল, ঠিক এইভাবে যদি বসায় দিত, তাহলে কিন্তু ছাত্রলীগের আজকে এই করুণ পরিস্থিতি হয় না। আপনারা জানেন যে এই গত ছাত্র আন্দোলনের সময় কে এই ছাত্রলীগকে প্রস্তুত থাকতে বলছে, প্রয়োজনে মাঠে নামতে বলছে, কে এই ছাত্রলীগের বড়াই দিয়ে বলছে যে আমাদের ছাত্র বাহিনী যদি নামে সব ভ্যানিশ হয়ে যাবে? সেই কাউয়া কাদের, যে কাউয়া কাদের সম্পর্কে তার নিজের ভাই বন্ধন বলে, তার নিজের ভাই যখন তার এলাকায় কোনো টেন্ডার না পায়, কোনো কাজ না পায়, স্বার্থ লাগে, তখনই সে তার নিজের ভাই সম্পর্কেই বদনাম বলা শুরু করে দেয়। কাদের সাহেবই কিন্তু সবচেয়ে বেশি দায়ী এই আজকের ছাত্রলীগের এই পরিণতির জন্য।
যাই হোক, এসব কথা বলে তো লাভ নাই। ছাত্রলীগ যা করছে তার ফল তাকে তো ভোগ করতেই হবে, এবং সেই ফল তারা ভোগ করছে, তারা একেবারে নিষিদ্ধ হয়ে গেছে। এখন এটা দেখা ভয় পাইছে বিএনপি এইবার, এই জন্যে যে যদি তাদেরকে তাদের ছাত্রদল নিষিদ্ধ করে দেয় তাহলে তাদের একটা হাত দুর্বল হয়ে যাবে। একটা রাজনৈতিক দলকে সচল রাখার জন্যে ওই রাজনৈতিক দলের যত কর্মী আছে তার চেয়ে বেশি থাকে ছাত্র, ছাত্রকর্মী, যুবদল বলেন আর যুবলীগ বলেন, এদের চাইতে বেশি কর্মী থাকে ছাত্রলীগে বা ছাত্রদলে। এখন সামনে গিয়ে যদি এই ছাত্ররা এই ছাত্রলীগের মতো আচরণ করে, অলরেডি তো তারা করা শুরু করছিল, ইভেন এখনো বিভিন্ন এলাকায় ছাত্রদলের যে দাপট শুরু হয়ে গেছে বা ছাত্র যুবদলের যে দাপট শুরু হয়ে গেছে সেটা যে যার এলাকা থেকে প্রমাণ পাচ্ছেন। এই যে গত বন্যায় বন্যার্তদের হেল্প করতে যাবে রে ভাই, ত্রাণ দিয়ে গেছে আমাদের এক অভিনয় শিল্পী আরশ, যে বন্যার্তদের হেল্প করবে। সেইখানে ছাত্রদলের এক ছাত্র যুবদলের এক নেতা এসে বলতেছে যে তার হাতে দিতে হবে, তাকে তাদের কাউরে নিয়ে যেতে হবে, তারা এটা বন্টন করবে, তারা তাদের মতো করে এটা করবে। মানে সেইখানেও তার একটা পাওয়ার খাটাইতে হবে, তার এই যে বন্যার্তদের সাহায্য করবে, সহযোগিতা করবে, সেই জায়গায় তারা ইনভলভ হয়ে গেছে। বাদ বাকিগুলো তো আছেই, যে তাদেরকে যখন ছাত্রলীগ বা ছাত্র আওয়ামী যুবলীগ যখন তাদের যে অনেক কিছু দখল করে নিছে, সেই দখল উচ্ছেদ করার জন্যে যুবদল বা ছাত্রদল কিন্তু মাঠে নামছে, এবং তারেক রহমান এই ছাত্রদলের এই কাজ কর্মকাণ্ড করার জন্যে ছাত্রদের অনেক ছাত্রদের বা অনেক যুব দলের অনেক নেতাকর্মীদেরকে সে কিন্তু প্রত্যাহার করে দিছে, যে এই ধরনের কাজ করা যাবে না। তারেক রহমান কিন্তু খুবই মানে বুঝদার লোক, সে বুঝে ফেলছে যে এখন এই যুগে আইসা ওই জোর খাটাইয়া কিছু করা যাবে না, এখন ওই যে রাজনৈতিক পরিচয় দিয়ে চান্দাবাজি ধান্দাবাজি করা যাবে না, এই কাজগুলো কিন্তু এখন আর করা যাবে না। এখন মানুষ অনেক সচেতন, ওই জায়গা থেকে তারেক রহমান বুঝছে একটা, আর গয়েশ্বর বুঝছে আর একটা। গয়েশ্বর বুঝছে আর একটা, সেটারও লজিক আছে, কারণ গয়েশ্বর তো জানে যে কয়লা ধুইলে ময়লা যায় না, স্বভাব এত সহজে পরিবর্তন করা যায় না। এই যে যুগ যুগ ধরে যে স্বভাব, যে অভ্যাস, যে ব্যবহারের ভিতর দিয়ে এই রাজনৈতিক পরিবার, রাজনৈতিক পরিবারের সদস্য বা রাজনীতিতে যুক্ত যারা, তারা যে দুর্নীতি, যে প্রহসন, যে অত্যাচার, অবিচার, অন্যায় করে আসছে, সেই প্র্যাকটিস এত সহজে তো আর যাবে না। গয়েশ্বর এটা বুঝে ফেলছে, বুঝে ফেলার কারণেই সে এখন ভয়ে আছে। বিএনপি যদি আওয়ামী লীগের মতো, বিএনপির যদি ছাত্রদল যদি আওয়ামী লীগের মতো আচরণ করে, এই সরকার ছাত্র দলকেও নিষিদ্ধ করতে কুণ্ঠা বোধ করবে না। মাঝখানে একটা কথা শুধু বলি, সেটা হচ্ছে যে আমার কেন জানি মনে হয় শিবিরের প্রতি আমাদের এবারকার সরকারের একটা সফট কর্নার আছে, কারণ ডক্টর ইউনুসের যে প্রধান উপদেষ্টা সে একজন শিবির কর্মী ছিলেন। এবং শিবির খারাপ আমি সেটা বলছি না, শিবির যে খারাপ সেটা বলছি না, তবে শিবিরও কিন্তু কিছু কাজ করেছে, যেমন রক কাটা থেকে শুরু করে শিবিরেরও কিছু কাজ আছে, শিবিরও কিন্তু তাদেরও কিন্তু কিছু অপরাধ আছে, কিন্তু আওয়ামী লীগ বিএনপির মতো নাই, ছাত্রদল ছাত্রলীগের মতো নাই। তারা কারোর কাছে চাঁদা চায় না, তারা কোথাও যে জমি দখল করে না, তারা কোথাও যে হ্যাঁ তারা কেন রক কাটছে, তারা কেন কি করছে সেটা অবশ্য খতিয়ে দেখতে হবে। যেই ছাত্র যেই শিবির কর্মী রক কাটছে সেই ঘটনা খতিয়ে দেখলে জানা যাবে সেইটার বিষয়টা কি ছিল, সেটা আমার অবশ্য জানা নেই, সেটা আমি ইনভেস্টিগেটও করি নাই। তবে আমার কাছে মনে হয় শিবিরের প্রতি একটা দুর্বলতা আছে, আর যেই আইনে জামাতকে নিষিদ্ধ করছে আওয়ামী লীগ সরকার, যেই আইনে শিবিরকে নিষিদ্ধ করার পায়তারা ছিল আওয়ামী লীগ সরকারের বা করেছে কিনা আমি না, সেই আইনেই কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হইল জঙ্গি কর্মকাণ্ড। জঙ্গি কর্মকাণ্ডের ইয়েতে, জঙ্গি কর্মকাণ্ড বলতে মানে এই যে হত্যা, ত্রাস, ধ্বংসযজ্ঞ, এই সমস্ত কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগ ছাত্রলীগ নিষিদ্ধ হইল, যেই আইনে জামাত নিষিদ্ধ হয়েছিল। তো দেখেন বিষয়টা আমার এরকমই হয় যে অন্যের জন্য গর্ত করলে সেই গর্ত
বিয়েরও পড়তে হয়। আওয়ামী লীগ গর্তটা খুঁজছে শিবিরের জন্য, জামাতের জন্য, সেই গর্তে আওয়ামী লীগের ছাত্রলীগ নিয়েই পড়ে গেছে, লেঠেলা। যাই হোক, বিএনপির গয়েশ্বর বলেন আর তারেক রহমান বলেন, তারা যেটা বুঝেই সাবধান হোক না কেন, যেটা বুঝেই ভয় পাক না কেন, এই ভয় পাওয়া পাওয়াটা দরকার ছিল, এই ভয় পাওয়াটা জরুরি। যদি এই ভয়টা থাকে তাহলে সবাই সৎ পথে থাকবে, সঠিক পথে থাকবে।